আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই সংবাদ শিরোনাম। বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম, রাজধানীর বেশিরভাগ পাম্প বন্ধ, পরিবহন চালকদের বিক্ষোভ, বাড়ছে বিদ্যুতের দামও। আন্তর্জাতিক পর্যায়ে মেধা বিকাশে এগিয়ে আসতে যুব সমাজের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, শহীদ শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান। নির্বাচন সামনে রেখে বিএনপি হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে বললেন ওবায়দুল কাদের, ভোলার ঘটনা পূর্ব পরিকল্পিত দাবি বিএনপি। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশের বাজারে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম। শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জ্বালানির নতুন দাম নির্ধারণ করেছে। ডিপোর 40 কিলোমিটার ভিতর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্যে প্রতি লিটার ডিজেল 114 টাকা, কেরোসিন 114 টাকা, অকটেন 135 টাকা ও পেট্রোল 130 টাকায় বিক্রি হচ্ছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বগতির কারণে দাম বাড়ানো হয়েছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের দাবি, পেট্রোলিয়াম কর্পোরেশন বিগত 6 মাসে লোকসান দিয়েছে। আন্তর্জাতিক তেলের বাজার পরিস্থিতির কারণে বিপিসির আমদানি কার্যক্রম স্বাভাবিক রাখাতে দাম সমন্বয় করা হয়েছে। এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণার পরপরই রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার রাত 12টার পর থেকে নতুন দামে তেল বিক্রি করা হচ্ছে। তেল না পেয়ে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন অনেকেই। আবদুল্লাপুরে তেল না পেয়ে সড়ক অবরোধ করেন পরিবহন চালকরা। রাজধানীর পাম্পগুলোতে উপচে পড়া ভিড়। এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন জেলায় পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগরে গণপরিবহন বন্ধ ঘোষণা করেছে বাস মালিক সমিতি। অন্যদিকে বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আমদানির বিকল্প না থাকায় গ্যাসের দাম সমন্বয়েরও ইঙ্গিত দিয়েছেন তিনি। আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যের এলোমেলো গতির প্রভাবে সাশ্রয়ী ব্যবহারের পথে হাঁটছে সরকার, কিন্তু এমন পদক্ষেপেও খুব একটা স্বস্তিতে নেই বিদ্যুৎ জ্বালানি খাত। ডিজেলে লোকসান আর বিদ্যুতে উৎপাদন খরচ বৃদ্ধিতে দেখা দিয়েছে উদ্বেগ। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানালেন সাশ্রয়ের পাশাপাশি এবার দাম সমন্বয়ের দিকে যেতে হবে সরকারকে। বিদ্যুতের প্রাইসের অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে আমরা অপেক্ষায় আছি, গ্যাসের ব্যাপারে আমরা আরেকটা অ্যাডজাস্টমেন্টে যেতে চাচ্ছি, এবং আমরা মনে করতেছি যে তেলেরও একটা অ্যাডজাস্টমেন্ট হওয়া উচিত। তখনই আমরা প্রাইসিং করব, বিশেষ করে ডিজেল বা পেট্রোল বা অকটেন যাই হোক, সেটার অ্যাডজাস্টমেন্টটা যেন একটা সহনীয় পর্যায়ে থাকে, এবং পার্শ্ববর্তী দেশ এবং দশের কথা চিন্তা করে আমাদের প্রাইসটা যেন ওই ধরনের একটা অ্যাডজাস্টমেন্ট হয়। এবং আমি মনে করি যে প্রতিনিয়ত এই প্রাইসটা যদি আমার অ্যাডজাস্টমেন্ট করা লাগে, অ্যাডজাস্টমেন্ট কীভাবে, যদি বাড়তির দিকে থাকে তাহলে বাড়তির দিকে, যদি কমতির দিকে থাকে তাহলে কমতির দিকে অ্যাডজাস্টমেন্ট। তো আমার প্রস্তাব থাকবে, এখন যেহেতু বাড়তির দিকে অ্যাডজাস্টমেন্টটা আছে, পার্শ্ববর্তী দেশ এবং বিশ্বের যে দাম আছে সেগুলির বিবেচনায় একটা অ্যাডজাস্টমেন্ট হওয়া উচিত। সাশ্রয়ের কথা বলা হলেও সরকারি ভবনে বিদ্যুৎ অপচয় ও কর্মকর্তাদের গাড়ি বিলাস নিয়েও সরকার বিব্রত। প্রতিমন্ত্রী বলছেন বিষয়টি নজরদারির মধ্যে আনা হচ্ছে। আমরা মনে করি যে অফিসাররা যে ভারে গাড়ি ব্যবহার করেন, এত বেশি গাড়ি ব্যবহার করেন, তাদের এই জায়গাটা একটু লক্ষ্য রাখা উচিত। আমরা বলছি এই বিষয়গুলো, আমরা বলছি, আমরা বিভিন্ন মিটিংয়ে বলছি, আমাদের নিজেদের মন্ত্রণালয়গুলিকে বলছি। এরই মধ্যে একটা বিষয় আমাদের নজরে আসছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, গাড়িকে যত্রতত্র ব্যবহার করা, সরকারি গাড়ি যেই কাজের জন্য তাকে দেওয়া হয়েছে সেই কাজের বাইরে যদি তারা ব্যবহার করে, যখনই আমাদের কাছে খবর আসে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা। বিদ্যুৎ জ্বালানি ব্যবহারে সম্মিলিতভাবে সাশ্রয়ী হলে 2 মাসের মধ্যেই পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হবে বলেই মনে করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এখন ওগুলি সমাধান করে রিশান নসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। এটা আমাদের জন্য সপ্তাহ ব্যবধানে 160 টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে 240 টাকায়। দাম বেড়েছে অন্যান্য সবজিরও। নদীর মাছের আমদানি বাড়ায় কিছুটা কমেছে মাছের দাম। বেশিরভাগ ডালের দাম কেজিতে 10 টাকা কমলেও আরেক দফা দাম বেড়েছে মশলার। ডলারে মূল্যবৃদ্ধির অজুহাত বিক্রেতাদের। শুক্রবার এলেই টাটকা সবজির খোঁজে কাঁচাবাজারে ভিড় করেন ক্রেতারা। বরাবরই পছন্দের সবজি নিতে এসে দাম নিয়ে হিমশিম অবস্থা তাদের।
এ সপ্তাহে তাদের বাড়তি ভোগান্তি কাঁচামরিচে। কেজিতে 80 টাকা বেড়ে 240 টাকায় কিনতে হচ্ছে রান্নার অন্যতম এই উপাদানটি। দাম বাড়ার বিষয়ে বিক্রেতারা কোনো সদুত্তর না দিতে পারলেও বাজার মনিটরিংয়ের অভাবকেই দুষছেন ক্রেতারা। কাঁচামরিচ গত সপ্তাহে ছিল 180, আর আজকে হচ্ছে 240। জিনিসপত্রের তো এত লাগামহীন দাম বাড়া ঠিক না। 2 সপ্তাহ আগেও কিনছি 100 করে, 100 নিচে, এটা এখন 120। সব কিছুরই দাম বেশি। এখন গাড়িতে উঠে তখন টাকা খায়, রাস্তায় চাঁদা দেয়, এইখানে আসার পরে তারা আবার এটার একটা মূল্য নির্ধারণ করে। আমাদের এই দুর্দশা কখনো শেষ হবে না। যে জায়গায় 1 কেজি নিতাম ওই জায়গায় আধা কেজি দেয়, যে জায়গায় আধা কেজি এক বলে, এই আর কি কষ্ট মষ্ট করে আর কি মনে দিন পার করতেছে মোট কথা। মাছের বাজারে বেশিরভাগ মাছের দাম কেজিতে কমেছে 50 থেকে 100 টাকা করে। বিক্রেতাদের এমন যুক্তি মানতে নারাজ ক্রেতারা। দীর্ঘদিন পরে বড় ইলিশের আমদানি বাড়ায় খুশি ক্রেতারা। ইলিশ মাছ তো সবাই 12টাই একটু পছন্দ করে, বাচ্চারাও 12টা পছন্দ করে, বাড়িতে যারা থাকে তারাও 12টাই একটু পছন্দ করে। বর্তমানের যে বাজার দর সেই হিসেবে তো আমরা চাকরি টাকরি করি, আমাদের তো পোষায় না। কেজিতে 50-100, কোনো মাসে 200 টাকা কেজিতে কম আছে। আমরা তো কম দেখি না, আমরা যদি বরাবর যে দামে কিনতেছি ওখানে সেই দাম দিয়ে কিনি। মুদিবাজারে বেশিরভাগ ডালের দাম কেজিতে 5 থেকে 10 টাকা কমলেও অন্যান্য পণ্যের দাম বাড়ায় ক্রেতারা হতাশ। যে হারে দাম বাড়ে সেই হারে কমে না বলে অভিযোগ তাদের। ডলার সংকটের অজুহাতে আরেক দফা দাম বেড়েছে মশলার। সয়াবিন তেলের দাম আগে ছিল 980 টাকা 5 লিটার, এখন 900 টাকা। তারপরে মুসুর ডাল ছিল 130-140 টাকা, এখন 125 টাকা। তারপরে মুগ ডাল ছিল 130 টাকা, এখন 120 টাকা। 30 টাকা বাড়ছে, সেখান থেকে 10 টাকা কমলো, কিন্তু ওভারঅল তো 20 টাকা বেড়েই যাচ্ছে। নিত্য আইটেমগুলো যেগুলো সাবান, নুডলস, দুধ, এগুলো অনেক বাড়া বাড়ছে। এলাচি, লবঙ্গ, গোলমরিচ যা আছে সব কিছুর দাম ডলার সংকটের কথা বলে বাড়তেছে। গেল সপ্তাহের তুলনায় প্রতি পিস সোনালী মুরগি 20 টাকা কমলেও কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। শুধু দেশের জন্য নয়, আন্তর্জাতিক পর্যায়ে মেধা বিকশিত করতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার শহীদ শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে উদযাপিত হচ্ছে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 73তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে দেয়া হল শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। এবছর 9 ব্যক্তি ও 2টি প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার দেয়া হয়। বিজয়ীদের মধ্যে ক্রিকেটার লিটন দাস, আবদুল্লাহ হেল বাকি, মোল্লা সাবিরা, দিয়া সিদ্দিকী ও শরীফুল ইসলাম। আজীবন সম্মাননা দেয়া হয় হারুনুর রশিদকে। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মানিত সচিব বক্তব্যে ভাই শেখ কামালের বহুমুখী প্রতিভা ও ছোটবেলার স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। আধুনিক ফুটবল খেলা আবাহনী ক্রীড়াচক্র গড়ে তোলা, শুধু নিজেই যে খেলেছেন তা না, খেলাধুলার প্রতি যেন আরও আমাদের দেশের যুব সমাজ আরও সম্পৃক্ত হয়, শিশু কিশোররা যেন সম্পৃক্ত হয়, তার জন্য তিনি উদ্যোগী ছিলেন। আজকে কামালের জন্মদিন। কামাল বহুমুখী প্রতিভার অধিকারী ছিল এবং একাধারে সে হকি খেলতো, ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, আবার সিতার বাজাতো, আবাহনীর ছাত্র ছিল, ভালো গান গাইতে পারত, নাটকে অংশগ্রহণ করতো, নাটকেও তার অনেক নাটক তার আছে, নাটকে অংশগ্রহণ করতো, উপস্থিত বক্তৃতায় সবসময় সে পুরস্কার পেত। এভাবে আমি জানি না এত প্রতিভা এবং রাজনৈতিক সচেতনতা এবং দূরদর্শিতা ছিল। শেখ কামালের পথ অনুসরণ করে সংস্কৃতি চর্চায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার কথাও বলেন বঙ্গবন্ধু কন্যা। মুক্তিযোদ্ধা শেখ কামাল আমাদের জন্য যে নীতি আদর্শ কর্মপন্থা দিক নির্দেশনা রেখে গেছেন, নিঃসন্দেহে আমি মনে করি যে আমাদের ছোট্ট শিশু থেকে যুব সমাজ তারা তাদের চলার পথ কামালের আদর্শকে সামনে রেখে অনুসরণ করে নিজেদেরকে গড়ে তুলবে। সবার সহযোগিতায় বাংলাদেশকে আরও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। শেখ কামালের জন্য দোয়া করবেন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।
আগস্ট মাস আসলেই বিএনপির ঘাতক চরিত্র আরও বেপরোয়া হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 73তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন ওবায়দুল কাদের। নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে বলেন, সব ধরনের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত রয়েছে আওয়ামী লীগ। ভোলার ঘটনার জন্য বিএনপিকেই দায়ী করেন তিনি। ওবায়দুল কাদের প্রশ্ন, পুলিশের ওপর অস্ত্র নিয়ে হামলা হলে তারা কি বসে থাকবে? নির্বাচন সামনে রেখে বিএনপি হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে বলেও অভিযোগ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সময় হলে সব রাজনৈতিক হত্যার বিচার করা হবে। ভোলার ঘটনা পূর্ব পরিকল্পিত বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, ভোলায় বিএনপির মিছিলে গুলিবর্ষণ এবং আদেশ দেয়া পুলিশ প্রশাসনের দায়িত্বে থাকা প্রায় সবাই আওয়ামী পরিবারের সদস্য। আসন্ন গণ আন্দোলন আজ করতে পেরে সরকার এখন ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করছে। বিএনপির এ নেতা বলেন, জনগণের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতা দখল করে আছে আওয়ামী লীগ। রুহুল কবির রিজভীর অভিযোগ, ভোলার ঘটনায় প্রশাসনের চাপে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলায় নাম দিতে পারেনি পরিবার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের মধ্যে দু একজনকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার চট্টগ্রাম নগর মহানগরীর আন্দরকিল্লায় বঙ্গবন্ধুর 47তম শতবার্ষিকীর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। তিনি বলেন, অনেককেই ইতিহাস বিকৃত করে অনেক কথা বলেছেন, 15ই আগস্টের কথা কোনোদিন ভোলা যাবে না। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নয়নের দ্বার প্রান্তে পৌঁছে যেত, কিন্তু ষড়যন্ত্রকারীরা তা হতে দেয়নি। এর আগে শুক্রবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ কোস্টগার্ডের সমুদ্র মহড়া পরিদর্শন করেন। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, রাজধানীর বেশিরভাগ পাম্প বন্ধ, পরিবহন চালকদের বিক্ষোভ, বাড়ছে বিদ্যুতের দামও। আন্তর্জাতিক পর্যায়ে মেধা বিকাশে এগিয়ে আসতে যুব সমাজের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, শহীদ শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান। নির্বাচন সামনে রেখে বিএনপি হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে বললেন ওবায়দুল কাদের, ভোলার ঘটনা পূর্ব পরিকল্পিত দাবি বিএনপি। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।